ভূপতিনগরে হামলার ঘটনায় এবার এনআইএকে নোটিশ পাঠালো পুলিশ। অভিযোগকারী এনআইএ আধিকারিক এবং যিনি আহত হয়েছেন সেই এনআইএ আধিকারিককে ডেকে পাঠালো পুলিশ। দুজনকেই আগামী 11 এপ্রিলের মধ্যে থানায় আসতে বলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে ওই দিন ঠিক কি ঘটেছিল, এমনকি মেডিকেল রিপোর্ট সহ বেশ কিছু নথিও তাদের আনতে বলেছে ভূপতিনগর থানার পুলিশ। ফরেন্সিক তদন্তের প্রয়োজনে আনতে বলা হয়েছে কাঁচ ভাঙা গাড়িটিকেও। হামলার ঘটনার তদন্তে তিনজন গ্রামবাসীকেও নোটিশ দিয়েছে পুলিশ। 3 দিনের মধ্যে তাদের ভূপতিনগর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। ভূপতিনগরের 21 জন বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত করতে পারবেন না থানার ওসি, অন্তর্বর্তী নির্দেশ জারি করে জানালো কলকাতা হাইকোর্ট। বাকি মামলাগুলির তদন্ত চালু থাকলেও আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয় নির্দেশ আদালতের। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আদালত আজ ঠিক কি নির্দেশ দিয়েছে? কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে ভূপতিনগর থানার তিনি এই 21 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে এখনো পর্যন্ত যে 40টি মামলা আছে তার তদন্ত করতে পারবেন না। আপাতত এই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে, আগামী সোমবার পর্যন্ত তিনি কোন রকম তদন্ত করতে পারবেন না। এর পাশাপাশি বলা হয়েছে যে অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেগুলো তদন্ত তিনি করতে পারলেও সেগুলোর ক্ষেত্রে আদালতের তারা চূড়ান্ত রিপোর্ট করতে পারবেন না। এর পাশাপাশি মৌখিক নির্দেশে বলা হয়েছে যে 21 জন বিজেপি কর্মী কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তাদের বিরুদ্ধে তাদেরকে এখনই কোন রকম ভাবে গ্রেপ্তার করা চলবে না, এই নির্দেশও মৌখিক ভাবে দেওয়া হয়েছে। তোমাকে বলবো যে এখানে মূল যে বক্তব্য ছিল যে কলকাতা হাইকোর্টের কাছে এই বিজেপির বক্তব্য ছিল যে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই, বিগত 3 বছর ধরে শুধুমাত্র বিজেপি করার কারণে এদেরকে হেরস্থা করার চেষ্টা করা হচ্ছে এবং একটিমাত্র মামলার ক্ষেত্রে গ্রেপ্তার করে বাকি মামলাগুলোর ক্ষেত্রে গ্রেপ্তারি দেখানো হচ্ছে বা শোনায় দেখানো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বা অভিযোগ করা হচ্ছে যে বেশিরভাগ মামলা বা অভিযোগের কোনোটা এফআইআরেই কিন্তু সেই ব্যক্তিকে নাম নেই। ফলে এফআইআর সেখানে কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে সেই অভিযোগ তোলা হচ্ছে। এর পাশাপাশি তুমি জানো যে এখানে যে অভিযোগগুলো 40টি অভিযোগ আছে সেই অভিযোগপত্রের মধ্যে একাধিক অভিযোগে বিস্ফোরণের প্রধান উল্লেখ রয়েছে। ফলত যেখানে যেখানে এই বিস্ফোরকের উল্লেখ রয়েছে বা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে উল্লেখ রয়েছে সেগুলির ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবগত করা হয়েছিল কিনা সেই তরফেও কিন্তু রিপোর্ট দিয়ে পাঠানো হয়েছে। সরকারকে রিপোর্ট দিয়ে বলতে হচ্ছে পুলিশকে যে এই 40টি মামলার ক্ষেত্রে যেখানে যেখানে বিস্ফোরণের অভিযোগ রয়েছে সেখানে রাজ্য সরকারের তরফ থেকে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবগত করেছিলেন কিনা। ফলত এখানে আরো অভিযোগ হচ্ছে, একেবারে নির্দিষ্ট করে বলা হচ্ছে গতকাল নবকান্তরের যিনি বিজেপি বিধায়ক রয়েছেন তিনি বিজেপি বিধায়কের কার্যালয়ে ঢুকে পর্যন্ত এই অতির তরফ বাকিতন্ডায় তিনি জড়িয়ে পড়েন এবং সেখানে ঘটনাবল পাকাবার চেষ্টা করা হয় এবং সেখান থেকে কোনো কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার চেষ্টা করা অভিযোগ করা হয়েছে এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে সেই গোষ্ঠী তিনি অতি সক্রিয়ভাবে কাজ করছে এবং সেখানে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের তরফে মৌখিকভাবে নির্দেশ থাকলেও উনি কিন্তু সেই নির্দেশকে মান্যতা দিচ্ছেন না। তুমি জানো যে গতকাল কলকাতা হাইকোর্টে এই গোষ্ঠীর তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয় এবং সেই রিপোর্টে তিনি কিন্তু বলেছিলেন যে এই যারা বিজেপি নেতাকর্মী রয়েছে এদেরকে রক্ষা কবচ দিয়ে তারা আসন্ন যে লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনী প্রক্রিয়াকে তারা একদম সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো।